নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। সরি, আমি এই একটা কাজের জন্য আমি এই লুক নিয়ে আসছি। এইটা হচ্ছে মূলত একজন কিপটার চরিত্র, এই হচ্ছে বউ, বউ পার্টে আছে। যেটার জন্য আমি মোটা হয়েছি, আমি যখন এই গল্পটা শুনি, এটা হচ্ছে তিন বাচ্চার মান, আমি মোটা হয়েছি। আমি মহিম ভাই যখন আমাকে একটা গল্প শোনায়, আমি মোটা হয়েছি, তো আমার মনে হলো ঈদের পরে একটা গ্যাপ যাচ্ছে, সো আমার মেনটেন করার কোনো দরকার নাই, যেহেতু আমি মোটা হয়েছি। এটার জন্য আপনাকে পুরো নাটকটা দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি এই নাটকেও পান খাইছি, আমি সরি খাইছি চলে আসতেছে, বিকজ আমি এতক্ষণ খাইছি করছি বলতে বলতে খাইছি চলে আসতেছে। এটা আমার 37 নম্বর পান। So it's difficult, it's not so easy because we are not used to it. So আমরা যেহেতু ইউজ টু না এই পানকে কথা বলে বলে অ্যাক্টিং করা, ইটস ডিফিকাল্ট ফর মি। আমাদের ডিরেক্টর হচ্ছে মহিদুল মহিম ভাইয়া, অ্যান্ড আমার কোয়ার্টিস্ট হচ্ছে ফারহান। ফারহানের সাথে এটা আমার ফোর্থ ওয়ার্ক এটা আমাদের একসাথে। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাজ ছিল ওয়েডিং ক্রাশ, তারপর হচ্ছে দরও, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। অ্যান্ড এই কাজটা নিয়েও আমরা অনেক আশাবাদী। আমি মোটা হয়েছি, আসসালামু আলাইকুম। একশো বছর আগের বাড়ি, আমার ক্যারেক্টার নাম হচ্ছে দীপাঙ্গির। দীপাঙ্গির এমন একজন ক্যারেক্টার, সে হচ্ছে একটু কিপটা স্বভাবের, তো তার এই কিপটামের উপরে বেস করে আসলে জার্নিটা। পানি নিস, আই অ্যাকশন বলছে। আল্লাহ, আমার নোজ রিং পরে গেছে। আপনার মধ্যে কোনো রসকস না? রসকস না, মিলে ফেলছে। আপনার আপনার শ্যাম্পু মাহি নেই, আপনার শ্যাম্পু মাহি নেই, আপনার সাবান মাহি নেই। এ চুপ রোল, বলে বললা মরে মরে জয়। আপনার কি মনে হয় এটা গামছা? আমার তো মনে হয় না এটা 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 গামছা, এটা তো আমার গামছা মনে হয় না, এটা আমার মনে হচ্ছে যেখানে সে একটা সামান ছয় টুকরো করে। ভালোবাসো কি না বাসো বন্ধু, ভালোবাসো কি না বাসো বন্ধু, ট্রাই করো আমার কত ভালোবাসি তোমারে। কেমন আছেন?
চলেন বাইতে চলেন সুন্দর থাকো। আব্বা ঠিক মতো খাবেন, এক মেয়ে আছে আর এক মেয়ের সাথে আপনি ফোরগ্রাউন্ডে ক্যামেরা। না 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 আব্বা এবার দূরে দূর কে যাবা? আমরা চিপস খাবো, জুস খাবো, চিপস খাবো। ভাই এটা না বাবা, এই যে গেল বলো। কয়টা হয় নেই কবে চাওয়ালে আর চা বানান না, কত চা বানাইতেছো তুমি? ইন্টারেস্টিং ক্যারেক্টার কিপটা হইছে 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 মজুল মহিম সাহেব, কি মনে হচ্ছে কাজটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? কীভাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমরা তো সবসময় একটু ব্যতিক্রমে কিছু করার চেষ্টা করি, এবারে সেটার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি, বাকিটা হলো দর্শকের উপরে। ভালো হবে ইনশাল্লাহ, তাই ইনশাল্লাহ। প্রতিটা নাটকের ক্ষেত্রে কি একই ডায়লগ দেন? চেঞ্জ করেন, ঘুরে ফিরে কিছু বলেন না, দরদেও সেম কথা বললেন, সবচেয়ে বড় কথা আমি এই নাটকেও পান খাইছি, এটা আমার 37 নম্বর পান। আমি